আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল দুর্বল, শিক্ষক ছিল মজবুত, শক্ত শিক্ষক ছিল, ভালো শিক্ষক ছিল। আর এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো মজবুত, শিক্ষক হলো দুর্বল। তার মানে কথা বলার উদ্দেশ্য হলো, আগে আমরা আপনি যখন লেখাপড়া করেছি তখন কি ছিল মানুষের? মাটির ঘর, বেড়ার ঘর, ছনের ঘর, বসার বেঞ্চ ছিল বাঁশে, বাঁশ দিয়ে। আর এখন সব ইলেকট্রিক ফ্যান, লাইট, তো তিনতলা চারতলা বিল্ডিং, শিক্ষকের মান নেই মানে স্পিকার, শিক্ষার মান এত নিচে নেমে গেছে কি বলবো। সেই জন্যই শুধু অবকাঠামো আর শিক্ষা প্রতিষ্ঠান করলে হবে না, শিক্ষার মান যদি না বাড়াতে পারেন কোনো লাভ হবে না মানে স্পিকার। সেই জন্যই আমি আজকে বলতে চাই যে শিক্ষার মান বাড়াবার জন্য আপনার ব্যবস্থা নেন, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক যদি না থাকে হবে না মানে স্পিকার। আজকে কি অবস্থা কি মানে স্পিকার? আপনাকে একটু কাহিনী বলি, আমার এলাকার শিক্ষক আমার সঙ্গে দেখে শ্যামল দেখ, ভাই কি জন্য তুমি ঢাকা আসছিলা? কত স্যার আমি আসছিলাম আমাদের চিফ পরীক্ষা কন্ট্রোলার যিনি উনি ডেকে পাঠিয়েছিলেন। কেন? আমি খাতা দেখেছি, সেই খাতাতে আমার পাশের হার 33%, আমার খাতায় যে নম্বর যাতে 33% ছেলে পাস করে ছেলে মেয়ে। এক মিনিট তুমি কি করছো? এটা 33% পাস করেছো, তুমি যে ভাই পারো এটাকে 80% করাও। কথা আমি কি করবো? কত দরকার লিখে দাও, লিখে দিয়ে পাস করাও। আজকে মানে স্পিকার ইউনিভার্সিটি হচ্ছে বোর্ড আছে অনেক, এখন কম্পিটিশন বোর্ডে বোর্ডে, যে রাজশাহী বোর্ড 90% পাস করে, দিনাজপুর বোর্ড যদি 60 হয় মানসম্মান যাবে, ওরা 85 করে, আপনার কুমিল্লা বোর্ড, এরকম বোর্ডে বোর্ডে কম্পিটিশন কে কত বেশি পাস করাইতে পারে। আসলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মাননীয় শিক্ষামন্ত্রী এখানে বসে আছেন, এই এই ছাত্রদের খাতাগুলো পরীক্ষা করে দেখা হোক যে তারা কত কত মার্ক নম্বর পাওয়ার যোগ্যতা আছে, তারা এই সঠিক উত্তর লেখে এই 90% 85% ছেলে মেয়ে পাস করে কিনা আদৌ, এই খাতাগুলো যদি পরীক্ষা করা হয় আবার যদি পুনরায় দেখা হয় তাহলে আসল যদি বের হয়ে মানে স্পিকার। এইভাবেই জাতিকে ধোকা দিয়ে শুধু রেজাল্ট বাড়ালাম, লাখ লাখ ছেলে পাস করলো, 80% পাস করলো, 90% পাস করলো, এই লেখাপড়ার কোনো দাম নেই মানে স্পিকার, যার জন্য হাজার হাজার বেকার। শিক্ষা প্রতিষ্ঠান মজবুত কিন্তু শিক্ষক দুর্বল, এটা ঠিক। মাঝখানে একটা সময় ছিল যখন শিক্ষা শিক্ষকের পেশায় আমরা মেধাবীদের আকৃষ্ট করতে পারিনি, এখনও কিন্তু আমরা তত বেশি আকৃষ্ট করতে পারছি এটা বলতে পারবো না। এবং বঙ্গবন্ধু চেয়েছিলেন মেধাবীদের যেন আমরা আকৃষ্ট করতে পারি, বঙ্গবন্ধু কন্যাও চান যেন আমরা মেধাবীদের আকৃষ্ট করতে পারি। বর্তমানে আমরা দেখছি প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষায়ও আমরা এখন যাদেরকে পাচ্ছি তারা অনেক আগের তুলনায় অনেক বেশি মেধাবী। আমরা আশা করছি আগামী দিনে আমাদের এই শিক্ষকতা পেশাকে আমরা আরও আকর্ষণীয় করতে পারবো, তাদের যে প্রয়োজনগুলো রয়েছে, তাদের আর্থিক সামাজিক যে নিরাপত্তার বিষয়গুলো সেগুলোকে আমরা আরও বেশি অ্যাড্রেস করতে পারবো, এবং আরও আমরা শিক্ষকতা পেশায় আরও অনেক বেশি মেধাবী যোগ্য মানুষদেরকে আমরা আনতে পারবো। তবে শিক্ষার মান নিচে নেমে গেছে এই কথাগুলো বারবারই শুনি কিন্তু তার কিন্তু প্রমাণ আমরা দেখি না। একেবারে আমাদের শিক্ষার মান নিচে নেমে গেছে তার কিন্তু সেভাবে প্রমাণ পাই না, বরং মাধ্যমিক শিক্ষায় এই পুরো দক্ষিণ এশিয়ায় আমরাই সেরা এটি জাতিসংঘের প্রতিবেদন বলছে। আমি বিশ্বাস করি বর্তমান চলমান মেগা প্রকল্পগুলো শেষ হলে শিক্ষা এবং স্বাস্থ্য হবে পরবর্তী দিনের মেগা প্রকল্প।